আমার ব্লগটা শুরু করলাম, দাঁড়াও আওয়াজ করো না, মেয়ে বল খেলছে, আওয়াজ হচ্ছে আর আমার অসুবিধা হচ্ছে। তো এখন আমি যাবো স্নানে, আর আজকে সকাল থেকে তোমাদের কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি, কারণ আমি বলে দিয়েছিলাম, কারণ আমি তোমাদের বলেছি যে আমি কাল থেকে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, অসুস্থ বলতে গেলে প্রচণ্ড পরিমাণে শীত করছে আর হাঁপ হাঁপ করছে, তাই তো? হ্যাঁ দেখছো না, কথা বলতে বলতে মা হাঁপিয়ে যাচ্ছে, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। তো চলো এখন আমি স্নানে চলে যাবো, স্নান করে এসে পরে তোমাদের সাথে আবার কথা বলবো। শরীরটা বল তো এখন কেমন আছে? টাটা। আর বাইরে খুব ভালো রোদ উঠেছে, কিন্তু তার সাথে বিভৎস হাওয়া দিচ্ছে। আর যদি ছাদে খুব হাওয়া থাকে যাবো না, কারণ আমার শীত হয়ে শীত করছে, তো ছাদে গেলে বেশি রোদটা আছে প্রচন্ড করে। আর যদি রোদ ভালো থাকে তাহলে, যদি রোদ ভালো থাকে তাহলে অবশ্যই ছাদে যাবো। তো চলো দেরি না করে স্নানে যাই, এরপরে স্নানে গেলে আরও শীত করবে। আর এই দেখো মা সব ঠাকুরকে বাবার কথাতে পড়াচ্ছে সোয়েটার। এটা মনে হয় গোপাল, না গোপাল নাম করা নেই মা, এটা কি কারো নাম করা আছে? এটা মনে হয় ঘুরে না, কার এই জামাটা? হ্যালো ফ্রেন্ডস, আর দেখো স্নান করে চলে এসেছি আর শরীরটা খুলে নিয়েছি শীত করছে বলে। আর আমি এখানে দেখো ঠাকুরদের সবাইকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি, দেখো। আর প্রতি বছর মাই পড়ায়, এবছর আমি পড়ালাম। হ্যালো ফ্রেন্ডস, আর রান্নাঘরে এসে গেছি লাঞ্চটা নিতে, আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো এবার লাঞ্চটা নিয়ে আমিও বসবো। আর আজকে লাঞ্চে কী কী আছে বলছি না, কারণ তোমাদেরকে কী কী রান্না করেছি বলে দিয়েছি। তো চলো এখন খেতে বসে যাই, দেখো আমার মেয়ে খাচ্ছে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:30, তাই না? দাঁড়াও দেখে নিই কটা বাজে। এখন বাজে 2:28, 2 মিনিট বেশি বলেছি। তো চলো খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। হয়ে যাচ্ছে আজকে আমার লাঞ্চ, হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সন্ধ্যে 6:20 বাজে, আর আমার মেয়ে দেখো এখানেও ব্যাট বল খেলছে বসে বসে, ব্যাট বল খেলছে বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে কি এখন কি করবো বলো? আদা পেস্ট করবো, আদা ইধার দেখো আদা রাখা হুয়া হ্যায়। আর এই আদাটা মা সকালে কেটে রেখেছে, এখন আমি এটাকে পেস্ট করব। আর এই আদা পেস্ট থেকে সন্ধ্যাবেলাটা শুরু করছি, আর আমার মেয়েকে এখনো টিফিন দিইনি, আদাটা পেস্ট করে তারপরে টিফিনটা দিয়ে দেবো। আর আদা যদি এখন পেস্ট না করি তাহলে সকালে রান্না দেরি হয়ে যাবে,
কারণ আদা একটুও নেই। মেয়েকে টিফিনটা দিয়ে দেবো, দিয়ে ঘরে যাব। দুপুরবেলা জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, গিয়ে ভাঁজ করব। আর আমার আদা পেস্ট হয়ে গেছে, এরকম কন্টেনারে ঢেলে দেবো, দিয়ে কোথায় রাখবো বলো? ফ্রিজে রেখে দেবো, কারণ আদা পেস্ট রোজই রান্নায় লাগে, আর রোজ রোজ বাটা সম্ভব নয়, সেই জন্য বেটে কন্টেনার করে ফ্রিজে স্টোর করে রেখে দাও। তাহলে কি হবে, খাটনি কমে যাবে, তাই তো? খাটনি কমে, দেখো পুরো কন্টেনার ভরে গেছে আমার, দেখো। এর মধ্যে সরষের তেল আর লবণ দিয়ে বেটে দেবে, তো আদা আরোই নষ্ট হবে না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো গোছানোর অনেক সময় হয়ে ওঠে না গো, সেই জন্য জামা কাপড়গুলো সন্ধ্যাবেলায় ভাঁজ করার সুবিধা হয়। মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, মেয়ে টিফিন খাচ্ছে, আর আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর তোমাকে কোথায় পার্টি সার্টি খাবে, পার্টি ফার্স্ট নাইট এনজয় করবে, আমাকে কমেন্টে প্লিজ জানিও। তো চলো, আমার জামা কাপড় পাট হয়ে গেছে, এবার এগুলোকে তাদের জায়গায় রেখে দেবো। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি 31 রাতে মেয়ে আমি বেরিয়ে গেছি, এই 31 রাতে রাস্তার জমরা মাছ ছবি দেখব বলে, আর এখানে দোকানে ঢুকে গেছি কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। তো টুকিটাকি জিনিস বলতে স্যানিটাইজারের ফাঁকা বোতল, স্যানিটাইজার ভরা বোতল আমার আছে, বড় বোতল, সেখান থেকে ঢেলে ঢেলে ব্যবহার করতে হবে ছোটো বোতলে। তো ছোটো বোতল আমার ছিল কিন্তু হারিয়ে গেছে, জানি না কোথায়, সেই জন্য নিতে এসেছিলাম, কিন্তু এই দোকানে দাদা বলছেন নেই। আর এখানে ফুলগুলো খুব সুন্দর লাগছে, সেই জন্য তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর স্যানিটাইজারের বোতল আমি পেয়ে গেছি, তো এবার কোথায় যাচ্ছি বলো? এবার সোমালোকে ফোন করেছি, তো সোমালো আসছে, তো ভাবছি একসাথে সবাই মিলে বাড়ি ফিরব। আর দেখো দেখতে দেখতে সোমালোর সাথে দেখা হয়ে গেছে, মেয়ে আর সোমালো যে আগে আগে যাচ্ছে, আর হাতে সোমালোর সবজির বাজার। হ্যালো ফ্রেন্ডস, আর সেই 12টা থেকে অপেক্ষা করে আছি, তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলবো, কিন্তু পাড়ার মধ্যে সব জায়গায় এত জোরে মাইক বাজছে, পার্টি হচ্ছে, বাজি ফাটছে, তার জন্য আমি তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলতে পারিনি। সেই জন্য এখন 12:41 বাজে আর আমরা মামে চলে এসেছি তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলতে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর 2022 সাল সবার শুভ হোক, মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই কামনা নিয়ে তোমাদেরকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানালাম। তো চলো আমরা দুজন মিলে তোমাদেরকে একবার বলে দিই, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আর আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করব। যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা করবো। তো গুড নাইট, আই লাভ ইউ, টাটা বাই, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।